হ্যাঁ আপু দেখা যাচ্ছে। ওকে, এই ছিল আসলে আমার সম্পর্কে ইন্ট্রোডাকশন। দেন আমরা যদি আজকের টপিক সম্পর্কে যাই, আমাদের আজকের টপিক ছিল যে সিলেক্টিং রিসার্চ টপিক, স্টেটিং অবজেকটিভস এন্ড সিলেক্টিং কিওয়ার্ডস। অ্যাকচুয়ালি আমরা অনেকেই রিসার্চে ইন্টারেস্টেড, বাট আমরা জানি না যে কিভাবে একটা রিসার্চ টপিক চুজ করতে হয়, এটা রিলায়েবিলিটি চেক করতে হয়, বা কিভাবে মানে আসলে অবজেক্টিভ জিনিসটা কি, কেন অবজেক্টিভ লিখতে হয়, বা কিওয়ার্ডস গুলা কিভাবে সিলেক্ট করলে একটা পেপার হচ্ছে আপনার সাইটেশনে চলে আসে খুব ইজিলি। তো এই যে জিনিসগুলো নিয়ে আমরা আসলে নর্মালি আলোচনা করব। তো প্রথম যে জিনিসটা আমি সবাইকে বলবো যে রিসার্চটাকে কেউ প্যানিক হিসেবে না নিয়ে একটা এনজয়েবল একটা কাজ হিসেবে নেন, কারণ এটা এটা আসলে খুবই ইজি যদি আমরা উপস্থাপন করি এটাকে খুব কঠিন হিসেবে। দেন আমি আসলে আস্ক করব সব পার্টিসিপেন্টকে দুটো মেসেজ। একটা হচ্ছে যে যদি আমি কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যাই আপনারা প্লিজ থাকবেন, আমি মোবাইল থেকে কানেক্ট করার চেষ্টা করব যদি কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে। আর সেকেন্ড হচ্ছে আপনারা যারা খাতা বা কলম নিয়ে বসছেন বা মোবাইলে যারা ওয়ার্ড ফাইল খুলতে পারেন আমার সাথে সাথে একটু কন্টিনিউ করতে পারেন, যে আসলে আপনারা নিজেদেরকে কোয়েশ্চেন করতে পারেন যে হোয়াট ইজ, মানে আসলে আমি কোন এরিয়াতে কাজ করতে চাই, আমার ইন্টারেস্টেড এরিয়াটা কি। তো আমার মনে হয় আমরা নিজেদেরকে জাস্ট 1-2 মিনিটের মধ্যে একটা প্রশ্ন করতে পারি যে আমি আসলে কোন ফিল্ডে ইন্টারেস্টেড, এন্ড সেটা নোট ডাউন করে ফেলতে পারি। কারণ আপনারা যদি আমার সাথে সাথে কন্টিনিউ করেন আমি যেভাবে একটা টপিক সিলেক্ট করব বা একটা অবজেক্টিভ স্টেট করব, তখন দেখবেন আপনারাও ট্রায়াল দিতে পারবেন যে আপনাদের যে আমার এটা হচ্ছে রিসার্চ ইন্টারেস্টেড এরিয়া, এখান থেকে আমি এই টপিকটা নিতে পারি, এই অবজেক্টিভ গুলা দাঁড় করাতে পারি। এন্ড দেন ফার্দার যদি কোনো প্রবলেমে পড়েন আপনারা আমাদের গ্রুপের যে ট্রেইনার আছি আমরা আমরা সবসময় আপনাদের সব প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব আমাদের আমাদের জায়গা থেকে বেস্ট লেভেলে। সো আপনারা প্লিজ খাতার মধ্যে চেষ্টা করুন। আমি যদি বলি এখানে আমি যদি আমার রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা দেখি, যে আমার বেসিক্যালি ইন্টারেস্ট ছিল মেরিন মেগাফোনা নিয়ে কাজ করা। মেরিন মেগাফোনা মানে হচ্ছে ওয়েল, ডলফিন, এই এই জিনিসগুলো নিয়ে কাজ করা। দেন আমার কাছে একটা মেজর অ্যাসপেক্ট হয়ে দাঁড়ালো যে হ্যাঁ আমি মেগাফোনা নিয়ে কাজ করব। দেন হাউ হাউ আমি আসলে একটা টপিক কিভাবে সিলেক্ট করব, বা আমি আসলে কি কাজ করব, মেগাফোনা তো বিশাল ইস্যু। দেন এই কোয়েশ্চনটা চলে আসে যে একটা টপিক চুজ করব নিজের রিসার্চ ইন্টারেস্ট এরিয়া থেকে, বাট হাউ কিভাবে আমাদেরকে সেই জিনিসটা করতে হবে। এখানেই আসলে সব জিনিস, এখানে হচ্ছে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ফর্মাল স্ট্র্যাটেজিতে চলে যাবেন, যেটা হচ্ছে একাডেমিক ওয়ে, আরেকটা হচ্ছে একটু টেকনিক্যাল ওয়ে। সো আমরা আগে ফর্মাল ওয়েতে যাই, যেহেতু দুটো ওয়েই একটা আরেকটার সাথে রিলেটেড। সো আমরা ফর্মাল ওয়েতে যদি যাই, সরি, প্রথমে হচ্ছে আমাদের এই যে আমি যেটা বললাম যে আমি মেরিন মেগাফোনা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাদের কনজারভেশন স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি, বা আমাদের রিচনেসটা দেখতে চাচ্ছি যে আমাদের বে অফ বেঙ্গলে তাদের রিচনেস কেমন। দেন আমি আসলে দেন আমাদেরকে স্টাডি করতে হবে, ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে যে এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশে কি কি, এখানেও প্যানিক হওয়া যাবে না, কোনো জায়গাতেই কিন্তু প্যানিক হওয়া যাবে না। আপনি একটা আর্টিকেল নিয়ে প্রথমে সেই আর্টিকেলটা পড়া শুরু করবেন না, জাস্ট প্রথম স্টেপে যে জিনিসটা করবেন জাস্ট টাইটেল গুলো পড়তে থাকবেন, যে এই টাইটেল দেখে এটা বোঝা যাচ্ছে যে এই আর্টিকেলটা এটা নিয়ে কাজ করছে। ওকে, দেন জাস্ট এই জিনিসগুলো দেখবেন প্রিলিমিনারি আইডিয়ার জন্য যে কোন কোন কাজগুলো আছে আসলে অলরেডি। দেন সেখান থেকে হচ্ছে আপনাকে একটা রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হবে। রিসার্চ গ্যাপ মিন ধরেন আমি একটা কাজ করলাম যে আমি মেরিন মেগাফোনা নিয়ে যে ডেটাগুলো কালেকশন করলাম সেগুলো হচ্ছে ফিশারসদের পারসেপশন, যে ফিশারম্যানরা বলতেছে যে আমি এই মেগাফোনা গুলো এখন কমে গেছে, এই কারণে কমে গেছে, ওই কারণে কমে গেছে। এটা দেখেন একটা সোশ্যাল অ্যাসপেক্ট, তাদের এক্সপিরিয়েন্স। সো আমি যখন এই জিনিসগুলো নিয়ে একটা পাবলিকেশন তৈরি করব মেগাফোনা স্ট্যাটাসের উপরে, আপনার কিন্তু এখানে আরেকটা একটা আর্গুমেন্ট থাকতে পারে যে এই জিনিসগুলো তো পারসেপশনে চলে আসে না, এটা তো হচ্ছে মেজারেবল, এটা মেজার করা যায়, টেস্টিং করা যায়, আইডেন্টিফিকেশন করা যায়। কিন্তু চিন্তা করেন আরেকটা জিনিস, এই কাজগুলো যদি আমি মেজারমেন্ট বা কোয়ান্টিটি ডাটাতে করতে যেতাম এটা হচ্ছে মানে আমার সময়ের প্রয়োজন হতো বেশি, এবং একটা মাস্টার্স রিসার্চের জন্য এটা কিন্তু
মানে এত বড় একটা কাজ করা কিন্তু সম্ভব না। আমাকে 6 মাসের মধ্যে কাজ করতে হবে, 6 মাসের মধ্যে সেমিস্টার কমপ্লিট করতে হবে, এবং 6 মাসে আমাকে আপনার থিসিস রেডি করতে হবে। 1.5 বছরের একটা কাজে কিন্তু আমি 4 বছরের একটা এম নিতে পারবো না। ওকে, এই হচ্ছে রিসার্চ গ্যাপ। যে আমি হচ্ছে পারসেপশন নিয়ে কাজ করলাম, এটার মেজারেবিলিটি কাউন্ট করা তো দরকার ছিল, যেটা আমাদের বেঙ্গলে নাই। তো এই জিনিসগুলো আপনাকে খুঁজতে হবে। যখন আপনি ব্যাকগ্রাউন্ড স্টাডি করবেন, তখন কিন্তু টাইটেল পড়তে পড়তে আপনার আইডিয়া হয়ে যাবে যে এই এই জিনিসগুলোর উপরে কাজ আছে, এই রিলেটেড এই জিনিসগুলো মিসিং আছে। অথবা আরেকটা জিনিস আছে যে আমরা যখন আর্টিকেল পড়ি, সেখানে হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনিং মানে হচ্ছে, ধরেন আমি আমার রিসার্চ আর্টিকেলে যেটা লিখলাম, আমি আপনাদেরকে পরে প্র্যাকটিক্যালি দেখায় দিব হোয়াট ইজ এ রিসার্চ কোয়েশ্চেন। ধরেন আমি ওখানে একটা রিকমেন্ডেশন টাইপের রাখলাম যে এখানে হচ্ছে আপনার লোকাল এম্পাওয়ারমেন্টটা খুবই প্রয়োজন, লোকাল এম্পাওয়ারমেন্ট ছাড়া হচ্ছে আমার লিগাল অ্যাসপেক্টটা এফিসিয়েন্ট হচ্ছে না, এনফোর্সমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে না। বাট আমি এটা সাজেস্ট করে দিয়ে দিলাম, আপনি রিকমেন্ডেশন হিসেবে পেয়ে গেলেন যে এটা নিয়ে একটা কাজ করা যায়। বাট প্রশ্নটা হচ্ছে যে প্রসেসটা কি, আমি যে বললাম যে লোকাল এনগেজমেন্টটা দরকার, বাট তখনই কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে এই লোকাল এনগেজমেন্টের প্রসেসটা তাহলে কি হবে। সেটা তো আমি মেনশন করিনি বা ইলাবোরেট করিনি। তাহলে এই লোকাল অ্যাসপেক্টের এনগেজমেন্টের উপরে আপনি একটা কাজ করে ফেলতে পারেন, ইট মে বি এ টপিক। দেন আসেন আমি আমার অ্যাসপেক্টে বলছি যে আমাদের যে মেরিন মেগাফোন আছে সেগুলোকে কনজার্ভ করার জন্য হচ্ছে আমাদের আরো হচ্ছে রোবাস্ট একটা লিগাল ফ্রেমওয়ার্ক দরকার, একটা অ্যাক্ট দরকার। তাহলে সেই অ্যাক্টটা কিরকম হবে, বা আমি সাজেস্ট করতে পারি যে এই জিনিসগুলোর উপরে হচ্ছে এই যে বিভিন্ন থ্রেটস গুলাকে প্র্যাকটিক্যালি, অথবা হচ্ছে ধরেন আমি বলতে পারি যে ল্যাবরেটরি বেসড টেস্ট করা দরকার, যে এদের বডিতে যে এলিমেন্ট গুলো পাওয়া যায় বায়ু একুমুলেশন বা বায়ু ম্যাগনিফিকেশনের মাধ্যমে, সেগুলাকে আমরা টেস্টিং করতে পারি ল্যাবরেটরিতে, এবং আইডেন্টিফাই এর মাধ্যমে হচ্ছে আমরা তাদের অ্যাকচুয়াল থ্রেটসটা খুঁজে বের করতে পারি। এই পার্সিভ থ্রেটের চাইতে কিন্তু অ্যাকচুয়াল থ্রেটটা বেশি ভ্যালিড। সো এটা আপনার জন্য আরেকটা রিসার্চ হতে পারে, এই রিকমেন্ডেশনটা। সো এই যে সব জিনিসগুলো, এগুলো আপনারা আসলে কোথায় পাবেন? এই যে ব্যাকগ্রাউন্ড স্টাডি বা রিসার্চ গ্যাপ খুঁজে পাওয়া, রিসার্চ কোয়েশ্চেন গুলো খুঁজে পাওয়া বা রিকমেন্ডেশন গুলো খুঁজে পাওয়া, এই সব কিছুর জন্যই আমাদের যে কাজটা করতে হবে, পড়তে হবে ওই টপিক রিলেটেড আর্টিকেল গুলো পড়তে হবে। দেন আসেন একটু টেকনিক্যাল ওয়েতে যাই, যে কিভাবে আমি এত প্রথম থেকে না পড়ে কিভাবে একটা কাজ করে ফেলতে পারি। দেখেন প্রথম ট্রিকটা হচ্ছে আপনি সেম কাজ করা একটা জিনিস একটা টপিককে অন্য একটা এরিয়াতে কিন্তু রিফ্লেক্ট মানে রেপ্লিকেট করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমি টাঙ্গুয়ার হাওরের উপর একটা 1950 একটা টেস্টিং করছি, যে এই 1950 যে ফিশ একটা আছে সেটা এই টাঙ্গুয়ার হাওর এলাকার রিজনে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন বাধাগুলো মানে বাধার সম্মুখীন হচ্ছে এনফোর্সমেন্ট অথরিটি, বা হচ্ছে পিপলরা কিভাবে মানে সোশ্যাল ইম্প্যাক্টটা কি হচ্ছে, ইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি হচ্ছে, এই জিনিসগুলো যখন আমি টাঙ্গুয়ার হাওরে স্টাডি করলাম। এখন দেখেন এই 1950 একটাই কিন্তু আবার আমাদের অন্যান্য ওয়াটার বডির জন্য, সারা বাংলাদেশের সব ধরনের ওয়াটার বডির জন্য প্রযোজ্য। সো দেখেন আমার এই কাজটাই কিন্তু আপনার অন্য একটা ওয়াটার বডিতে, যেমন আপনি কাপ্তাই লেকের উপরে করতে পারেন যে জিনিস আমরা করছি অলরেডি, অথবা আপনি করতে পারেন চলন বিলের উপরে, ওই ইম্পর্টেন্ট ওয়াটার বডির উপরে আপনি সেম কাজটাই করে ফেলতে পারেন। একটা হচ্ছে ট্রিকি ওয়ে, যে সহজে আপনি জাস্ট অন্য একজনের রিসার্চকে ফলো করা ভিন্ন ওয়াটার বডিতে ভিন্ন অ্যাসপেক্টে। অ্যানাদার ওয়ে হচ্ছে আপনি একটা অন্য দেশে একটা রিসার্চ করেও জাস্ট ওটাকে ফলো করে ফেলতে পারেন, আপনার দেশে এটা যদি দরকার হয়। বাট দেখতে হবে যে ওই রিসার্চগুলো আপনার দেশে আছে কিনা, সেম প্রবলেমটা আপনার দেশে আছে কিনা। যদি সেম প্রবলেমটা থাকে তাহলে আপনি ওই দেশের ওই কাজটা নিজের দেশে করে ফেলতে পারেন রিসোর্সের জন্য। যেমন ধরেন কানাডাতে একটা কাজ হচ্ছে যে তারা কোস্টাল রিজনে কি করতেছে, একটা একাডেমি প্রডিউস করছে, মেরিন একটা একাডেমি, যেখানে তারা লোকাল পিপল থেকে এনভায়রনমেন্ট রিলেটেড স্টাডি গুলা মানে প্রোভাইড করতেছে, এন্ড ইন রিটার্ন তারা কিন্তু তাদেরকে কম্পেনসেট করতেছে। এমনিতে তো মানুষজন এসে হচ্ছে আপনার স্কুলে টাইম কাটাবে না, এরা অনেকে বৃদ্ধ মানুষ, অনেকে ছোট মানুষ, বা প্রত্যেকেরই একটা নিজস্ব কাজ আছে, লাইভলিহুডের জন্য তাদেরকে প্রতিদিনই প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল করতে হয়। সো তাদেরকে দেখেন কিভাবে ট্রিকওয়েতে তারা নিয়ে আসছে যে আমরা আপনাদেরকে কম্পেনসেট করতেছি, এই জিনিসটা অফার করলাম, আপনারা এই স্কুলে আসেন, বিনিময়ে তাদের কিন্তু মানে একটা বড় অ্যাসপেক্টের জন্য তারা করতেছে। দেখেন তাদের দেশের একটা উন্নতি হচ্ছে, এনভায়রনমেন্ট রিলেটেড যখন তাদের পজিটিভ ধারণা হচ্ছে, তখন তাদের এই যে অ্যাক্ট বা পলিসি যেগুলো আছে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে, তারা এগুলোকে সহজে ইমপ্লিমেন্ট করতে পারতেছে এবং ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারতেছে। সো সেম জিনিসটা আপনি চাইলে করতে পারেন, যে এই জিনিসটা করলে বা
আপনি হয়তো বড় অ্যাসপেক্টে করতে পারবেন না, বাট 10-12 জন মানুষ নিয়ে একটা লিডারশিপ তৈরি করে সেখানে ট্রায়াল দিতে পারেন। জাস্ট ফর এক্সাম্পল, আপনি সেম অন্য একটা দেশের জিনিস, অন্য একটা দেশের রিসার্চ আপনার দেশে ইমপ্লিমেন্ট করতে পারেন, এবং আপনার দরকার আছে সেজন্য। দরকার ছাড়া কিন্তু কোনো রিসার্চ হয় না, যে আমার এটা প্রয়োজন নাই, আমি এই দেশে এটা কেন করব। দেন আসেন ট্রিক থ্রিতে, আপনি একটা অন্য ফ্যাক্টর চুজ করতে পারেন যেটা আপনার স্টাডির পেপারে সিমিলার ডিজাইনে। ফর এক্সাম্পল, ধরেন আমি মেগাফোনার লিগাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করলাম, আমি একদম মানে আমাদের কনস্টিটিউশন থেকে শুরু করে একদম লোকাল লেভেল পর্যন্ত যে ল বা পলিসি আছে, যে সোশ্যাল নর্মস বা ভ্যালুস যেগুলো আছে সেই সবগুলো জিনিস স্টাডি করলাম। এখন আপনি কি করতে পারেন, ধরেন আপনি ঘানাতে আছেন, আপনি সেম জিনিসটা আপনার দেশে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। সিম্পল সেট আপ ডিজাইনটা সেম থাকলো, বাট আপনি ফ্যাক্টরটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। এখন আমি ধরেন এই জিনিসটা করলাম মেগাফোনার জন্য, আপনি করতে পারেন আপনার এগ্রিকালচারাল ফিল্ডে, আপনি করতে পারেন আপনার প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, কারণ প্রসেসিং ইন্ডাস্ট্রিতে হচ্ছে ল বা লিগাল অ্যাক্টের একটা ইমপ্লিমেন্টেশন আছে, রাইট? আপনি সেম কাজটা সেম সেট আপ ডিজাইন দিয়ে অন্য একটা জায়গায় করতে পারেন। এটা হচ্ছে যে ডিজাইনটাকে, রিসার্চ ডিজাইনটাকে জাস্ট ফলো করা, একটা হচ্ছে যে টপিকটাকে ফলো করা, একটা হচ্ছে রিসার্চ ডিজাইনকে ফলো করা, একটা হচ্ছে যে ফার্স্ট ওয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার জাস্ট অন্য একটা এরিয়ার জিনিসটাকে এই এরিয়াতে ইমপ্লিমেন্ট করা। এটা সেম কান্ট্রিতে হতে পারে, ডিফারেন্ট কান্ট্রিতে হতে পারে। দেন আসেন ট্রিক ফোরে, যে আমার কাজের উইকনেসটা খুঁজে বের করা হচ্ছে আপনার কাজ, উইকনেসটাকে স্ট্রেংথেন করা। ধরেন আমি এই মেগাফোন নিয়ে কাজ করলাম, ওই যে আমি বললাম যে মেজারেবল যে স্টাডিটা আমি সেটা করতে পারি নাই, বা ধরেন এমন একটা অ্যাসপেক্ট আছে যেটা আমি কভার করতে পারি নাই, সেই জিনিসটাকে কভার করে আপনি এই ফিল্ডটাকে আরেকটু স্ট্রেংথেন করে দিতে পারেন। যেটা লিগাল অ্যাসপেক্ট নিয়ে কাজ হচ্ছে, সো এই উইকনেসটা বাকি ছিল, এই উইকনেসটা নিয়ে স্টাডি করাটা প্রয়োজন ছিল, এই জন্য আমি এটা করে ফেললাম। এটা হতে পারে একটা ট্রিকি ওয়ে। আর এই জিনিসগুলো করতে হয় আসলে এই দুটো জিনিস করতে হলে কিন্তু আপনাদেরকে করতে হবে। সো মেইন জিনিস যেটা হচ্ছে আপনার জানতে হবে যে কি আছে কি নেই, কোথায় সমস্যা। আর যখনই আপনি একটা সমস্যা খুঁজে বের করবেন, তখনই আপনার সলিউশনের ওয়েটা নিয়ে কাজ করার একটা মানে কাজ করার একটা চিন্তা ভাবনা চলে আসবে। তখনই আপনার মধ্যে প্রশ্ন জাগবে যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে, কিভাবে দেখা যেতে পারে যে এটা সমাধান করা যাবে। দেন দেখেন কেন আমরা রিসার্চ ইন্টারেস্ট এরিয়া থেকে স্টার্ট করতেছি। আমার মনে হয় এখানে আমরা কেউ আছি যে অন্য একটা জিনিস আমাদেরকে পছন্দ করে দিল, মানে এটা লাইফ পার্টনার বা যে কোনো বিষয় হতে পারে, আরেকজন পছন্দ করে দিল, এর সাথে আমরা চলতেছি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটা হয় না, হয় না তো? রিসার্চ এমন একটা জিনিস, আমরা অনেক সময় যেটা করি যে আমরা সুপারভাইজার স্যারের সাথে গেলাম বা কারো কাছে গেলাম, আমরা তার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কাজ করি, ভালো লাগুক বা বিরক্ত হোক। আমরা পরে বন্ধুদের সাথে তখন দেখা হয় যে বলি এই স্যার তো এরকম বিরক্তিকর, ফেড আপ এই নিয়ে কাজ করায়। যেমন আমি নাম মেনশন না করি, একজন স্যার আছে যে স্যারের কাছে যাওয়া মানে হচ্ছে শিম্পের উপরে তিনটে ট্রায়াল, শিম্পের উপরে তিনটে ট্রায়াল, এবং কি যে ট্রায়াল করায় স্যারই জানে। এখন আপনার বাধ্য হয়ে আপনি ওই এরিয়াতে ইন্টারেস্টেড গেলেন, কাজটা করতে হলো স্যারের পছন্দে। এই জিনিসটা কখনো করতে যাবেন না, কখনোই না। কারণ হচ্ছে এই জিনিসটা করতে গেলে হয় কি, একটা জায়গায় গিয়ে আপনারা ফেড আপ হয়ে যাবেন, এই রিসার্চে কোনো ভ্যালু থাকে না, অথবা একটা জায়গায় গিয়ে স্টপেজ হয়ে যাবেন, না হলে হচ্ছে যে বাধ্যবাধকতা ডিগ্রি নিতে হবে কাজটা করবেন, বাট এই কাজটা কিন্তু কোনো ভ্যালিডিটি থাকে না। দেন আমরা দেখলাম যে আসলে কিভাবে একটা টপিক সিলেক্ট করতে হয়, বাট আরো অনেক ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর গুলাকে আমাদের আসলে সমীহ করতে হয়। আমরা টেকনিক্যাল ওয়েতে যাই বা হচ্ছে ফর্মাল ওয়েতে যাই, যেভাবে যাই না কেন আমাদের কিছু ফ্যাক্টরকে আমাদের সমীহ করে কিন্তু একটা টপিককে ফাইনালাইজ করতে হয়, যে না আমি এটা নিয়ে কাজ করব। সো যে জিনিসগুলাকে আমাদের আসলে সমীহ করতে হয় এগুলো হচ্ছে যে আমি যে কাজটা করতে চাই সেটা কোন ধরনের, আসলে আমি কোয়ালিটি স্টাডি করব নাকি কোয়ান্টিটি স্টাডি করব নাকি দুটারই মিক্সড করব, আমার অ্যাবিলিটিটা কতটুকু, আমি ল্যাবরেটরি বেসড কাজ করতে যদি আগ্রহী হই বা আমার টপিকটা যদি ওরকম হয় ল্যাবরেটরি বেসড আমাকে কাজ করতে হবে, আমাকে দেখতে হবে যে আমার ল্যাবরেটরি সাপোর্টটা আছে কিনা এই জিনিস, বা আমি যে এরিয়াতে কাজ করব, আমি যে টাইমে কাজ করব সে টাইমটা এটার জন্য সুইটেবল কিনা। দেন আপনাকে আগে থেকে কিন্তু চিন্তা করতে হবে যে আপনি কোন মেথডে কিভাবে কাজ করবেন। এখন মেথড সিলেকশনে গিয়ে আরেকটা প্রবলেম হয় কি, আমি যেটা সরাসরি ফেস করলাম শেয়ার করি। বেসিক্যালি হয় আমরা হচ্ছে নিজের একটা
মানে যে মেথডে আমরা ইজি ফিল করি, সুইটেবল ফিল করি, বা আমাদের যেটা মনে হয় যে এটা আমরা জানি, এই অ্যানালাইসিসটা বা এই মেথডটা আমাদের জন্য ইজি, আমরা ওটাতেই করে ফেলি। কিন্তু আপনার সমস্যা হয় কি, মেথড গুলার জন্য আপনার সাইট করতে হয় যে এই মেথডটা এই পেপার থেকে রিকমেন্ডেড, বা এই মেথডটা এখানে হচ্ছে কাজে দিছে, যে কারণে আমি এই মেথডটা ইউজ করছি। এটাকে বলে রিলায়েবিলিটি, যে এই আপনি একটা মেথডে কাজ করলেন, এই কাজটা এই মেথডে একটা জার্নালে অ্যাকসেপ্ট হতে পারে না হতে পারে। সো মেথড রিলায়েবিলিটি বা মেথডের ক্লিয়ারিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ইন্ট্রোডাকশন লেখার উপরে আপনার কোনো একটা কমেন্টস নাও আসতে পারে, বাট খুবই কেয়ারফুলি আপনার রেজাল্ট এন্ড মেথড, এই রিসার্চ ইন্টারেস্টেড এরিয়া, এখান থেকে আমি এই টপিকটা নিতে পারি, এই অবজেক্টিভ গুলা দাঁড় করাতে পারি, এন্ড দেন ফার্দার যদি কোনো প্রবলেমে পড়েন, আপনারা আমাদের গ্রুপের যে ট্রেইনার আছি আমরা, আমরা সবসময় আপনাদের সব প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব, আমাদের আমাদের জায়গা থেকে বেস্ট লেভেলে। সো আপনারা প্লিজ খাতার মধ্যে চেষ্টা করুন। এন্ড আমি যদি বলি এখানে, আমি যদি আমার রিসার্চ ইন্টারেস্ট এরিয়াটা দেখি, যে আমার বেসিক্যালি ইন্টারেস্ট ছিল মেরিন মেগাফোনা নিয়ে কাজ করা। মেরিন মেগাফোনা মানে হচ্ছে ওয়েল, ডলফিন, এন্ড এই এই জিনিসগুলো নিয়ে কাজ করা। দেন আমার কাছে একটা মেজর অ্যাসপেক্ট হয়ে দাঁড়ালো যে হ্যাঁ আমি মেগাফোনা নিয়ে কাজ করব, দেন হাউ হাউ আমি আসলে একটা টপিক কিভাবে সিলেক্ট করব, বা আমি আসলে কি কাজ করব, মেগাফোনা তো বিশাল ইস্যু। দেন এই কোয়েশ্চনটা চলে আসে যে একটা টপিক চুজ করব নিজের রিসার্চ ইন্টারেস্ট এরিয়া থেকে, বাট হাউ কিভাবে আমাদেরকে সেই জিনিসটা করতে হবে। এখানে আসলে সব জিনিস, এখানে হচ্ছে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনি ফর্মাল স্ট্র্যাটেজিতে চলে যাবেন, যেটা হচ্ছে একাডেমিক ওয়ে, আরেকটা হচ্ছে একটু টেকনিক্যাল ওয়ে। সো আমরা আগে ফর্মাল ওয়েতে যাই, যেহেতু দুটো ওয়ে একটা আরেকটার সাথে রিলেটেড, সো আমরা ফর্মাল ওয়েতে যদি যাই, সরি, প্রথমে হচ্ছে আমাদের এই যে আমি যেটা বললাম যে আমি মেরিন মেগাফোনা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাদের কনজারভেশন স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি, বা আমাদের রিচনেসটা দেখতে চাচ্ছি, যে আমাদের বে অফ বেঙ্গলে তাদের রিচনেস কেমন। দেন আমি আসলে দেন আমাদেরকে স্টাডি করতে হবে, ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে, যে এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশে কি কি, এখানেও পেনি খাওয়া যাবে না কোনো জায়গাতেই, কিন্তু পেনি খাওয়া যাবে না। আপনি একটা আর্টিকেল নিয়ে প্রথমে সেই আর্টিকেলটা পড়া শুরু করবেন না, জাস্ট প্রথম স্টেপে যে জিনিসটা করবেন, জাস্ট টাইটেল গুলো পড়তে থাকবেন, যে এই টাইটেল দেখে এটা বোঝা যাচ্ছে যে এই আর্টিকেলটা এটা নিয়ে কাজ করছে। ওকে, জাস্ট এই জিনিসগুলো দেখবেন প্রিলিমিনারি আইডিয়ার জন্য, যে কোন কোন কাজগুলো আছে আসলে অলরেডি। দেন সেখান থেকে হচ্ছে আপনাকে একটা রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হবে। রিসার্চ গ্যাপ মিন, ধরেন আমি একটা কাজ করলাম যে আমি মেরিন মেগাফোনা নিয়ে যে ডেটাগুলো কালেকশন করলাম, সেগুলো হচ্ছে ফিশারসদের পারসেপশন, যে ফিশারম্যানরা বলতেছে যে আমি এই মেগাফোনা গুলো এখন কমে গেছে, এই কারণে কমে গেছে, ওই কারণে কমে গেছে। এটা দেখেন একটা সোশ্যাল অ্যাসপেক্ট, তাদের এক্সপিরিয়েন্স। সো আমি যখন এই জিনিসগুলো নিয়ে একটা পাবলিকেশন তৈরি করব মেগাফোনা স্ট্যাটাসের উপরে, আপনার কিন্তু এখানে আরেকটা একটা আর্গুমেন্ট থাকতে পারে যে এই জিনিসগুলো তো পারসেপশনে চলে আসে না, এটা তো হচ্ছে মেজারেবল, এটা মেজার করা যায়, টেস্টিং করা যায়, আইডেন্টিফিকেশন করা যায়। কিন্তু চিন্তা করেন আরেকটা জিনিস, এই কাজগুলো যদি আমি মেজারমেন্ট বা কোয়ান্টিটিভ ডাটাতে করতে যেতাম, এটা হচ্ছে মানে আমার সময়ের প্রয়োজন হতো বেশি, এবং একটা মাস্টার্স রিসার্চ এর জন্য এটা কিন্তু মানে এত বড় একটা কাজ করা কিন্তু সম্ভব না। আমাকে 6 মাসের মধ্যে কাজ করতে হবে, 6 মাসের মধ্যে সেমিস্টার কমপ্লিট করতে হবে, এবং 6 মাসে আমাকে আপনার থিসিস রেডি করতে হবে। 1.5 বছরের একটা কাজে কিন্তু আমি 4 বছরের একটা এম নিতে পারবো না। ওকে, এটা হচ্ছে রিসার্চ গ্যাপ, যে আমি হচ্ছে পারসেপশনই কাজ করলাম, এটার মেজারেবিলিটি কাউন্ট করা তো দরকার ছিল, যেটা আমাদের বে অফ বেঙ্গলে নাই। তো এই জিনিসগুলো আপনাকে খুঁজতে হবে, যখন আপনি ব্যাকগ্রাউন্ড স্টাডি করবেন তখন কিন্তু টাইটেল পড়তে পড়তে আপনার আইডিয়া হয়ে যাবে যে এই এই জিনিসগুলোর উপরে কাজ আছে, এই রিলেটেড এই জিনিসগুলো মিসিং আছে। অথবা আরেকটা জিনিস আছে যে আমরা যখন আর্টিকেল পড়ি সেখানে হচ্ছে কিছু কিছু কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনিং মানে হচ্ছে, ধরেন আমি আমার রিসার্চ আর্টিকেলে যেটা লিখলাম আমি আপনাদেরকে পরে প্র্যাকটিক্যালি দেখায় দিব, হোয়াট ইজ দ্য রিসার্চ কোয়েশ্চেন। ধরেন আমি ওখানে একটা রিকমেন্ডেশন টাইপের রাখলাম যে এখানে হচ্ছে আপনার লোকাল এম্পাওয়ারমেন্টটা খুবই প্রয়োজন, লোকাল এম্পাওয়ারমেন্ট ছাড়া হচ্ছে আমার লিগাল অ্যাসপেক্টটা এফিসিয়েন্ট হচ্ছে না, এনফোর্সমেন্টটা ঠিকঠাক মতো হচ্ছে না। বাট আমি এটা সাজেস্ট করে দিয়ে দিলাম, আপনি রিকমেন্ডেশন হিসেবে পেয়ে গেলেন যে এটা নিয়ে একটা কাজ করা যায়। বাট প্রশ্নটা হচ্ছে যে প্রসেসটা কি, আমি যে বল
যে লোকাল এনগেজমেন্টের দরকার। বাট তখনই কিন্তু আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে এই লোকাল এনগেজমেন্টের প্রসেসটা তাহলে কি হবে, সেটা তো আমি মেনশন করি না বা ইলাবোরেট করি না। তাহলে এই লোকাল অ্যাসপেক্টের এনগেজমেন্টের উপরে আপনি একটা কাজ করে ফেলতে পারেন, ইট মে বি এ টপিক। দেন আসেন আমি আমার অ্যাসপেক্টে বলছি যে আমাদের যে মেরিন মেগাফোন আছে সেগুলোকে কনজার্ভ করার জন্য হচ্ছে আমাদের আরো হচ্ছে রোবাস্ট একটা লিগাল ফ্রেমওয়ার্ক দরকার, একটা অ্যাক্ট দরকার। তাহলে সেই অ্যাক্টটা কিরকম হবে, বা আমি সাজেস্ট করতে পারি যে এই জিনিসগুলোর উপরে হচ্ছে এই যে বিভিন্ন থ্রেটস গুলাকে প্র্যাকটিক্যালি অথবা হচ্ছে ধরেন আমি বলতে পারি যে ল্যাবরেটরি বেস টেস্ট করা দরকার যে এদের বডিতে যে এলিমেন্ট গুলো পাওয়া যায় বায়ো একুমুলেশন বা বায়ো ম্যাগনিফিকেশনের মাধ্যমে সেগুলাকে আমরা টেস্টিং করতে পারি ল্যাবরেটরিতে, এবং আইডেন্টিফাই এর মাধ্যমে হচ্ছে আমরা তাদের অ্যাকচুয়াল থ্রেটসটা খুঁজে বের করতে পারি। এই পার্সিভ থ্রেটের চাইতে কিন্তু অ্যাকচুয়াল থ্রেটটা বেশি ভ্যালিড। সো এটা আপনার জন্য আরেকটা রিসার্চ হতে পারে এই রিকমেন্ডেশনটা। সো এই যে সব জিনিসগুলো এগুলো আপনারা আসলে কোথায় পাবেন, এই যে ব্যাকগ্রাউন্ড স্টাডি বা রিসার্চ গ্যাপ খুঁজে পাওয়া, রিসার্চ কোয়েশ্চেন গুলো খুঁজে পাওয়া বা রিকমেন্ডেশন গুলো খুঁজে পাওয়া, এসব কিছুর জন্যই আমাদের যে কাজটা করতে হবে ওই টপিক রিলেটেড আর্টিকেল গুলো পড়তে হবে। দেন আসেন একটু টেকাল ওয়েতে যাই যে কিভাবে আমি এত প্রথম থেকে না পড়ে কিভাবে একটা কাজ করে ফেলতে পারি। দেখেন প্রথম ট্রিকটা হচ্ছে আপনি সেম কাজ করা একটা জিনিস একটা টপিককে অন্য একটা এরিয়াতে কিন্তু রিফ্লেক্ট মানে রেপ্লিকেট করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমি টাঙ্গুয়ার হাওরের উপর একটা 1950 একটা টেস্টিং করছি যে এই 1950 যে ফিশ অ্যাক্ট আছে সেটা এই টাঙ্গুয়ার হাওর এলাকার রিজনে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন বাধাগুলো মানে বাধার সম্মুখীন হচ্ছে এনফোর্সমেন্ট অথরিটি বা হচ্ছে পিপলরা কিভাবে মানে সোশ্যাল ইম্প্যাক্টটা কি হচ্ছে, ইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি হচ্ছে, এই জিনিসগুলো যখন আমি টাঙ্গুয়ার হাওরে স্টাডি করলাম। এখন দেখেন এই 1950 একটাই কিন্তু আবার আমাদের অন্যান্য ওয়াটার বডির জন্য সারা বাংলাদেশের সব ধরনের ওয়াটার বডির জন্য প্রযোজ্য। সো দেখেন আমার এই কাজটাই কিন্তু আপনার অন্য একটা ওয়াটার বডিতে, যেমন আপনি কাপ্তাই লেকের উপরে করতে পারেন যে জিনিস আমরা করছি অলরেডি, অথবা আপনি করতে পারেন চলন বিলের উপরে, ওই ইম্পর্টেন্ট ওয়াটার বডির উপরে আপনি সেম কাজটাই করে ফেলতে পারেন। একটা হচ্ছে ট্রিকি ওয়ে যে সহজে আপনি জাস্ট অন্য একজনের রিসার্চকে ফলো করা ভিন্ন ওয়াটার বডিতে ভিন্ন অ্যাসপেক্টে। অ্যানাদার ওয়ে হচ্ছে আপনি একটা অন্য দেশে একটা রিসার্চ করো, জাস্ট ওটাকে ফলো করে ফেলতে পারেন আপনার দেশে এটা যদি দরকার হয়। বাট দেখতে হবে যে ওই রিসার্চ গুলো আপনার দেশে আছে কিনা, সেম প্রবলেমটা আপনার দেশে আছে কিনা। যদি সেম প্রবলেমটা থাকে তাহলে আপনি ওই দেশের ওই কাজটা নিজের দেশে করে ফেলতে পারেন রিসোর্সের জন্য। যেমন ধরেন কানাডাতে একটা কাজ হচ্ছে যে তারা কোস্টাল রিজনে কি করতেছে একটা একাডেমি প্রডিউস করছে, মেরিন একটা একাডেমি যেখানে তারা লোকাল পিপল থেকে এনভায়রনমেন্ট রিলেটেড স্টাডি গুলা মানে প্রোভাইড করতেছে, এন্ড ইন রিটার্ন তারা কিন্তু তাদেরকে কম্পেনসেট করতেছে। এমনিতে তো মানুষজন এসে হচ্ছে আপনার স্কুলে টাইম কাটাবে না, এরা অনেকে বৃদ্ধ মানুষ, অনেকে ছোট মানুষ, বা প্রত্যেকেরই একটা নিজস্ব কাজ আছে লাইভলিহুডের জন্য, তাদেরকে প্রতিদিনই প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল করতে হয়। সো তাদেরকে দেখেন কিভাবে ট্রিক ওয়েতে তারা নিয়ে আসছে যে আমরা আপনাদেরকে কম্পেনসেট করতেছি, এই জিনিসটা অফার করলাম আপনারা এই স্কুলে আসেন, বিনিময়ে তাদের কিন্তু মানে একটা বড় অ্যাসপেক্টের জন্য তারা করতেছে। দেখেন তাদের দেশের একটা উন্নতি হচ্ছে, এনভায়রনমেন্ট রিলেটেড যখন তাদের পজিটিভ ধারণা হচ্ছে তখন তাদের এই যে অ্যাক্ট বা পলিসি যেগুলো আছে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে তারা এগুলোকে সহজে ইমপ্লিমেন্ট করতে পারতেছে এবং ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করতে পারতেছে। সো সেম জিনিসটা আপনি চাইলে করতে পারেন যে এই জিনিসটা করলে, বা আপনি হয়তো বড় অ্যাসপেক্টে করতে পারবেন না, বাট 10-12 জন মানুষ নিয়ে একটা লিডারশিপ তৈরি করে সেখানে ট্রায়াল দিতে পারেন। জাস্ট ফর এক্সাম্পল আপনি সেম অন্য একটা দেশের জিনিস, অন্য একটা দেশের রিসার্চ আপনার দেশে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং আপনার দরকার আছে সেজন্য। দরকার ছাড়া কিন্তু কোনো রিসার্চ হয় না, যে আমার এটা প্রয়োজন নাই আমি এই দেশে এটা কেন করব। দেন আসেন ট্রিক থ্রিতে, আপনি একটা অন্য ফ্যাক্টর চুজ করতে পারেন যেটা আপনার স্টাডির পেপারে সিমিলার ডিজাইনে। ফর এক্সাম্পল ধরেন আমি মেগাফোনের লিগাল অ্যাসপেক্ট নিয়ে কাজ করলাম, আমি একদম মানে আমাদের কনস্টিটিউশন থেকে শুরু করে একদম লোকাল লেভেল পর্যন্ত যে ল বা পলিসি আছে, যে সোশ্যাল নর্মস বা ভ্যালুস যেগুলো আছে সেই সবগুলো জিনিস স্টাডি করলাম। এখন আপনি কি করতে পারেন, ধরেন আপনি ঘানাতে আছেন, আপনি সেম জিনিসটা আপনার দেশে ইমপ্লিমেন্ট করে ফেলতে পারেন। স্যাম্পল সেট আপ ডিজাইনটা সেম থাকলো বাট আপনি ফ্যাক্টরটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। এখন আমি ধরেন এই জিনিসটা করলাম মেগাফোনের জন্য, আপনি করতে পারেন আপনার এগ্রিকালচারাল ফিল্ডে, আপনি করতে পারেন আপনার প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, কারণ প্রসেসিং ইন্ডাস্ট্রিতে হচ্ছে ল বা লিগাল অ্যাক্টের একটা ইমপ্লিমেন্টেশন আছে, রাইট? আপনি সেম কাজটা সেম সেট আপ ডিজাইন দিয়ে অন্য একটা জায়গা করতে পারেন।
এটা হচ্ছে যে ডিজাইনটাকে, রিসার্চ ডিজাইনটাকে জাস্ট ফলো করা, একটা হচ্ছে যে টপিকটাকে ফলো করা, একটা হচ্ছে রিসার্চ ডিজাইনকে ফলো করা, একটা হচ্ছে যে ফার্স্ট ওয়ে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার জাস্ট অন্য একটা এরিয়ার জিনিসটাকে এই এরিয়াতে ইমপ্লিমেন্ট করা, এটা সেম কান্ট্রিতে হতে পারে, ডিফারেন্ট কান্ট্রিতে হতে পারে। দেন আসেন ট্রিক ফোরে, যে আমার কাজের উইকনেসটা খুঁজে বের করা হচ্ছে আপনার কাজ, উইকনেসটাকে স্ট্রেংথেন করা। ধরেন আমি এই মেগাফোনা নিয়ে কাজ করলাম, ওই যে আমি বললাম যে মেজারেবল যে স্টাডিটা আমি সেটা করতে পারি নাই, বা ধরেন এমন একটা অ্যাসপেক্ট আছে যেটা আমি কভার করতে পারি নাই, সেই জিনিসটাকে কভার করে আপনি এই ফিল্ডটাকে আরেকটু স্ট্রেংথেন করে দিতে পারেন। যেটা লিগাল অ্যাসপেক্ট নিয়ে কাজ হচ্ছে, সো এই উইকনেসটা বাকি ছিল, এই উইকনেসটা নিয়ে স্টাডি করাটা প্রয়োজন ছিল, এই জন্য আমি এটা করে ফেললাম। এটা হতে পারে একটা ট্রিকি ওয়ে। আর এই জিনিসগুলো করতে হয় আসলে এই দুটো জিনিস করতে হলে কিন্তু আপনাদেরকে করতে হবে। সো মেইন জিনিস যেটা হচ্ছে আপনার জানতে হবে যে কি আছে কি নেই, কোথায় সমস্যা। আর যখনই আপনি একটা সমস্যা খুঁজে বের করবেন, তখনই আপনার সলিউশনের ওয়েটা নিয়ে কাজ করার একটা মানে কাজ করার একটা চিন্তা ভাবনা চলে আসবে। তখনই আপনার মধ্যে প্রশ্ন জাগবে যে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যেতে পারে, কিভাবে দেখা যেতে পারে যে এটা সমাধান করা যাবে। দেন দেখেন কেন আমরা রিসার্চ ইন্টারেস্ট এরিয়া থেকে স্টার্ট করতেছি। আমার মনে হয় না এখানে আমরা কেউ আসি যে অন্য একটা জিনিস আমাদেরকে পছন্দ করে দিল, মানে এটা লাইফ পার্টনার বা যে কোনো বিষয় হতে পারে, আরেকজন পছন্দ করে দিল, এর সাথে আমরা চলতেছি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটা হয় না, হয় না। তো রিসার্চ এমন একটা জিনিস, আমরা অনেক সময় যেটা করি যে আমরা সুপারভাইজার স্যারের সাথে গেলাম বা কারো কাছে গেলাম, আমরা তার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে কাজ করি, ভালো লাগুক বা বিরক্ত হোক। আমরা পরে বন্ধুদের সাথে তখন দেখা হয় যে বলি এই স্যার তো এরকম বিরক্তিকর, ফেড আপ এই নিয়ে কাজ করায়। যেমন আমি নাম মেনশন না করি, একজন স্যার আছে যে স্যারের কাছে যাওয়া মানে হচ্ছে শিম্পের উপরে তিনটে ট্রায়াল, শিম্পের উপরে তিনটে ট্রায়াল, এবং কি যে ট্রায়াল করায় স্যারই জানে। এখন আপনার বাধ্য হয়ে আপনি ওই এরিয়াতে ইন্টারেস্টেড গেলেন, কাজটা করতে হলো স্যারের পছন্দে। এই জিনিসটা কখনো করতে যাবেন না, কখনোই না। কারণ হচ্ছে এই জিনিসটা করতে গেলে হয় কি, একটা জায়গায় গিয়ে আপনারা ফেড আপ হয়ে যাবেন, এই রিসার্চে কোনো ভ্যালু থাকে না, অথবা একটা জায়গায় গিয়ে স্টপেজ হয়ে যাবেন, না হলে হচ্ছে যে বাধ্যবাধকতা ডিগ্রি নিতে হবে কাজটা করবেন, বাট এই কাজটা কিন্তু কোনো ভ্যালিডিটি থাকে না। দেন আমরা দেখলাম যে আসলে কিভাবে একটা টপিক সিলেক্ট করতে হয়, বাট আরো অনেক ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টর গুলাকে আমাদের আসলে সমীহ করতে হয়। আমরা টেকনিক্যাল ওয়েতে যাই বা হচ্ছে ফর্মাল ওয়েতে যাই, যেভাবে যাই না কেন আমাদের কিছু ফ্যাক্টরকে আমাদের সমীহ করেই কিন্তু একটা টপিককে ফাইনালাইজ করতে হয়, যে না আমি এটা নিয়ে কাজ করব। সো যে জিনিসগুলোকে আমাদের আসলে সমীহ করতে হয় এগুলো হচ্ছে যে আমি যে কাজটা করতে চাই সেটা কোন ধরনের, আসলে আমি কোয়ালিটি স্টাডি করব নাকি কোয়ান্টিটি স্টাডি করব নাকি দুটারই মিক্সড করব, আমার অ্যাবিলিটিটা কতটুকু, আমি ল্যাবরেটরি বেসড কাজ করতে যদি আগ্রহী হই বা আমার টপিকটা যদি ওরকম হয় ল্যাবরেটরি বেসড আমাকে কাজ করতে হবে, আমাকে দেখতে হবে যে আমার ল্যাবরেটরি সাপোর্টটা আছে কিনা। এই যে বা আমি যে এরিয়াতে কাজ করব, আমি যে টাইমে কাজ করব, সে টাইমটা এটার জন্য সুইটেবল কিনা। দেন আপনাকে আগে থেকে কিন্তু চিন্তা করতে হবে যে আপনি কোন মেথডে কিভাবে কাজ করবেন। এখন মেথড সিলেকশনে গিয়ে আরেকটা প্রবলেম হয় কি, আমি যেটা সরাসরি ফেস করলাম শেয়ার করি। বেসিক্যালি হয় আমরা হচ্ছে নিজের একটা মানে যে মেথডে আমরা ইজি ফিল করি, সুইটেবল ফিল করি, বা আমাদের যেটা মনে হয় যে এটা আমরা জানি এই অ্যানালাইসিসটা বা এই মেথডটা আমাদের জন্য ইজি, আমরা ওটাতেই করে ফেলি। কিন্তু আপনার সমস্যা হয় কি, মেথড গুলার জন্য আপনার সাইট করতে হয় যে এই মেথডটা এই পেপার থেকে রিকমেন্ডেড বা এই মেথডটা এখানে হচ্ছে কাজে দিছে, যে কারণে আমি এই মেথডটা ইউজ করছি। এটাকে বলে রিলায়েবিলিটি, যে এই আপনি একটা মেথডে কাজ করলেন, এই কাজটা এই মেথডে একটা জার্নালে অ্যাকসেপ্ট হতে পারে না হতে পারে। সো মেথড রিলায়েবিলিটি বা মেথডের ক্লিয়ারিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ইন্ট্রোডাকশন লেখার উপরে আপনার কোনো একটা কমেন্টস নাও আসতে পারে, বাট খুবই কেয়ারফুলি আপনার রেজাল্ট এন্ড মেথড এই দুটো সেকশন কিন্তু খুবই কেয়ারফুলি আপনার টাচ করতে হবে। কারণ হচ্ছে বেসিক যে জিনিসটা একটা জার্নালের এডিটর দেখে সেটা হচ্ছে একটা মেথড, কোন মেথডে কাজ করছে, এটা রিলায়েবল কিনা, সঠিক ওয়েতে হয়েছে কিনা, এন্ড দেন এটা মানে কোন সায়েন্টিস্টের রিকমেন্ডেড কিনা। এখন দেখেন সবকিছু দেখে ফেললেন যে আমি এই ধরনের কাজ করব, এই মেথডে করব, এই মেথডটা রিলায়েবল, এটা এখানে ইনি করছে, এটা কাজে দিয়েছে, বা আমি আমার ক্যাপাবিলিটি আছে এই জিনিসটা করব, মানে আমি করতে পারবো আমি পার্সোনালি। দেন পার্সোনালটা চলে গেলে আমাদের দেখতে হবে যে ফান্ডিং এর, সুপারভাইজিং এর সাপোর্টটা।
কারণ আমরা যে স্টেজে আসলে রিসার্চটা স্টার্ট করি, আমরা স্টুডেন্টরা যে স্টেজে স্টার্ট করি, কেউ হয়তো আন্ডার গ্রাজুয়েটে করেন, কোন কোন ফ্যাকাল্টিতে আছে এগ্রিকালচার বেস যদি হয়, আর এগ্রিকালচার বাইরে যদি হয় অনেকেরই আছে। আমি দেখলাম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি গুলোতে ম্যাক্সিমাম হচ্ছে আপনার রিসার্চের একটা সেমিস্টার থাকে 6 মাসের, বা একটা সাবজেক্ট থাকে যে আপনার আন্ডার গ্রাজুয়েট রিসার্চ করেন বা পোস্ট গ্রাজুয়েট রিসার্চ করেন। এখানে কিন্তু ফান্ডিং এন্ড সুপারভাইজিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি সুপারভাইজার যাকে চুজ করলেন তাকে নাও পেতে পারেন, এটা একটা কোয়েশ্চন। আর যাকে পেলেন তার আন্ডারে কাজ করা বা তার ফান্ডিং কেমন আছে, সে দিতে আগ্রহী কিনা, ফান্ড থাকলেও কিন্তু অনেক সুপারভাইজার আপনাকে দিবে না। এখন আপনি এমন একটা কাজ শুরু করলেন, মাঝ রাস্তায় গিয়ে আপনার সুপারভাইজার ফান্ডিংটা স্টপ করে দিল, দেন হাউ, কিভাবে আপনি কাজটা কমপ্লিট করবেন? সো এই মেথড গুলো, এই জিনিসগুলোকে আপনারা এনশিওর করে দেন রিসার্চটা স্টার্ট করবেন। মানে একদম ক্লিয়ার কথাবার্তা বলে, এখানে হচ্ছে প্রফেশনালিজম। আপনি স্টুডেন্ট টিচার রিলেশন হচ্ছে একটা প্রফেশনালিজম, ক্লিয়ার কাট কথা বলে নেবেন। আর যদি নিজের ওন সাপোর্ট বা নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য হয় সেটা ভিন্ন বিষয়। দেন এই মেথড গুলো যখন আপনি সমীহ করে চলে যাবেন, পার করে চলে যাবেন, দেন হচ্ছে কি আপনার একটা টপিক ফাইনালাইজড হবে। ধরে নিলাম আমি এখানে যে টপিকটা ফাইনালাইজ করলাম সেটা আমার রিসার্চের টপিকই, ধরে নিলাম আমি এখানে হচ্ছে আমার রিসার্চের টপিকটা আমি ইলাবোরেট করি, যে মেরিন মেগাফোনা স্ট্যাটাস, তাদের থ্রেটস, এন্ড হচ্ছে আমি কনজারভেশন নিডটা দেখব। দেন আমাকে কি করতে হবে, আমি মেথডটা চুজ করব। এখন দেখেন মেগাফোনা আমি কিন্তু ইজিলি একটা তিমি বা একটা টার্টেল পাবো না, এবং তাদের ল্যাবরেটরি টেস্ট আমি ইজিলি করে ফেলতে পারবো না, সেটার জন্য আমার লং টাইম অবজার্ভ করতে হবে, একটা সোর্সের জন্য আমাকে ওয়েট করতে হবে, কমিউনিকেশন করতে হবে। এন্ড সেকেন্ড যে ওয়েটা, আমার ল্যাবরেটরি সাপোর্ট দরকার, সেজন্য আমি এই টপিকটা বাদ দিছি। দেন আমি যে জিনিসটা চুজ করলাম, যে ফিশারম্যানদের পারসেপশনটা আমি ব্যবহার করব, যে তাদের নলেজটা, ট্রেডিশনাল যে নলেজ, ট্রেডিশনাল যে এক্সপিরিয়েন্স। এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি এই মেথডটা চুজ করলাম, এই মেথডের রিলায়েবিলিটিটা কি? সো আমি আমার ব্যাকগ্রাউন্ড স্টাডিতে যেটা পেয়েছি, যে লিগাল অ্যাক্টস বা পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সবচাইতে বড় ফ্যাক্টর হচ্ছে লোকাল কমিউনিটি, কারণ হচ্ছে তারাই হচ্ছে এটার দ্বারা বেনিফিটেড হচ্ছে। ইন্টারেকশনের চাইতে কিন্তু কারো ইন্টারেকশনই বেশি না, সর্বোচ্চ। এন্ড এটা হচ্ছে আপনার এস্টাবলিশড, যে লোকাল পারসেপশনটা ম্যানেজমেন্ট স্টাডিতে খুবই কাজে দেয়। সো একটা রিলায়েবল মেথড আমি চুজ করে ফেললাম, একটা সাবজেক্ট আমি চুজ করে ফেললাম। দেন আমাকে আসতে হবে যে কি করব আমি, আসলে এই মেগাফোনার স্ট্যাটাস, স্টেটস বা কনজারভেশন নিডটা আমি দেখব কিভাবে দেখব। এখানে হচ্ছে দুটো জিনিস, আপনার কোনো একটা প্রবলেম যখন আমি খুঁজে পেলাম যে এটার উপরে কোনো কাজ নেই, কোনো কম্বাইন্ড কাজ নেই, হয়তো কোনো একজন একটা ওয়েলের উপরে করছে, কোনো একজন শুধুমাত্র মেরিন টার্টলস নিয়ে করছে, অথবা কোনো একজন শুধু ডলফিন নিয়ে করছে, বা একটু একটু হচ্ছে ওই আপনাদের তাদের স্টাডির মধ্যে হচ্ছে লিগাল অ্যাসপেক্ট গুলা একটু দেখার চেষ্টা করছে, বাট একটা কম্বাইন্ড স্টাডি কোনো মেগাফোনের জন্য মিসিং। এন্ড আমি সেই জায়গাটাতে হচ্ছে আপনার ঠিক করলাম, ঠিক আছে চাপলাম যে আমি এই কাজটা করব। এখন আসেন যে আমার টপিক যখন চুজ হয়ে গেল, এটাকে আমার বলে যে ওয়ার্কিং টাইটেল, যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করবো। আমি প্রথমে হচ্ছে র্যান্ডমলি লিখে ফেললাম যে মেগাফোনের স্ট্যাটাস, ফ্রেটস, এন্ড হচ্ছে আমি কনজারভেশনের যে অ্যাক্টগুলো আছে সেগুলো চেক করবো। এটা হচ্ছে আমার রিসার্চ এইম, ওকে। আর এটাই হচ্ছে ওয়ার্কিং টাইটেল। দেন টাইটেল ফাইনালাইজ নিয়ে আমি আজকে কথা বলবো না, কারণ হচ্ছে গিয়ে একটা টাইটেল ফাইনালাইজটা হচ্ছে একদম লাস্ট স্টেজ, যে আপনি একটা টাইটেল নিয়ে কাজ করলেন, দেন আপনি যখন পুরো পেপারটা করে ফেলবেন আপনার চিন্তা ভাবনা আসবে যে আসলে মানে এই পেপারটাকে কিভাবে, কোন নাম দিলে এটা বেশি হচ্ছে মানে বোধগম্য হবে আপনার অডিয়েন্সের কাছে, আপনার রিডারের কাছে কিভাবে এটা খুব বোধগম্য হবে, কোন শব্দগুলো ইউজ করলে তাদের কাছে ইজিলি আপনার হচ্ছে পরে চিন্তা করতাম স্টেটমেন্ট, যে আমি স্ট্যাটাস দেখবো, থ্রেটস দেখবো, কনজারভেশন নিডস দেখবো।
বাট আমি কিভাবে দেখব, এই কিভাবে দেখব প্রশ্নের আনসার দেখেন, আপনার অবজেক্টিভ সিলেক্ট করতে হলে আপনার দেখতে হবে যে ওই রিসোর্সের কারেন্ট সিচুয়েশনটা কি, স্টাডি করবো এই পিপল এটার জন্য এই প্রবলেম গুলো হচ্ছে, এই জিনিসগুলো দেখা বলা হচ্ছে যে কারেন্ট সিচুয়েশনটা এক্সপ্লেইন করতে হবে যে আমি এই জিনিসটা করতে চাচ্ছি। ফর এক্সাম্পল যখন আপনি এক্সামিন করে ফেলবেন আপনাকে ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে হবে সিচুয়েশনটা, আর এই এটা ক্লিয়ারলি এক্সপ্লেইন করার পরে একটা প্রবলেমকে যখন আপনি সলভ করবেন যে দিস ইজ দ্য প্রবলেম এন্ড উই আর ট্রাইং টু সলভ ইট, বাট হাউ, এই হাউ প্রশ্নের উত্তর যখন আপনি আমি প্রথমে লিখলাম আই উইল এসেস দ্য রিসোর্স, ফর এক্সাম্পল আমি দেখি এডিট করা যায় কিনা, আমি যদি এক্সাম অবজেক্টিভ ওয়ানে দেখি এখানে দেখেন আমি লিখলাম যেহেতু আমি স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি দেখেন এখানে কিন্তু আমি বলে দিছি যে আমি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি, কিভাবে দেখবো এটা, কি দেখা যাচ্ছে আমি যে টাইপ করলাম? জি আপু দেখা যাচ্ছে। তাহলে বোঝা গেল যে আমি আমার এইমটা হচ্ছে যে আমি স্ট্যাটাসটা চেক করবো, বাট হাউ, এই হাউ প্রশ্নের উত্তরটা যখন আমি স্টেট করতেছি দেখেন একটা অবজেক্টিভ হয়ে গেছে যে টু অ্যাসেস দ্য স্ট্যাটাস অফ মেরিন মেগাফোনা ইন দ্য নর্দার্ন বে অফ বেঙ্গল বাই লিটারেচার রিভিউ, আমি লিটারেচার রিভিউ করবো, এখন সেখানে আমি চেক করবো যে এটার আইইউসিএন গ্লোবাল স্ট্যাটাস কি, বাংলাদেশে এটার স্ট্যাটাস কি, বা হচ্ছে আমি যে এশিয়াটিক বুকে যেটা পড়লাম পরে হচ্ছে এটার মানে বায়োলজিক্যাল স্ট্যাটাস যেটা রিপ্রোডাকশন কিভাবে করে, এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি কিন্তু চেক করে ফেলছি এই স্ট্যাটাস এর মধ্যে। দেন আসেন আমার সেকেন্ড এইম কি ছিল, আমার রিসার্চ এর এইম ছিল যে তাদের থ্রেটসটাকে তৈরি মানে রিপ্রেজেন্ট করা যে এই এই থ্রেটস গুলো এই অ্যানিমেল গুলো ফেস করতেছে, সো আমি কিভাবে তাদের থ্রেটসটা চেক করব। এখানে আমার হচ্ছে আমি যদি থ্রেটস চেক করতে যাই, আমি আবার আপনাদেরকে এনশিওর করি যে যদি আমি থ্রেটসটাকে ল্যাবরেটরি বেস টেস্ট করতে যেতাম সেটা খুবই সফিস্টিকেটেড, আমার ফান্ডিং সাপোর্টটা বেশি লাগতো, টাইমটা বেশি লাগতো, সো টাইম এবং ফান্ডিং সাপোর্ট এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সেই জন্য আমি হচ্ছে দেখলাম যে পিপলের পারসেপশনটা যদি আমি স্টাডি করি এটা একটা রিলায়েবল মেথড এন্ড আমি এটা করতে পারি একটা ম্যানেজমেন্টে, এটা আমি এটাকে স্টেট করলাম যে টু ফাইন্ড আউট দ্য থ্রেটস যে বেসিক জিনিসটা আমার প্রথমে স্টেজে লিখবেন সুন্দর করে, তখন এই প্রত্যেকটা স্টেটমেন্টে একটা সুন্দর অবজেক্টিভ আপনাদেরকে দিবে। সো আমার সেকেন্ড অবজেক্টিভ ছিল বলছে এই দুজন এটাকে সাপোর্ট করছে, এই দুজন এটাকে ডিনাই করছে, এই জিনিসগুলো আমি দেখলাম যে কোন থ্রেটস গুলো আসলে এই মেগাফোনের স্পেসিস গুলা। দেখেন এবার এই স্টেটমেন্ট থেকে কিন্তু আমার সেকেন্ড অবজেক্টিভটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? জি হ্যাঁ। দেন দেখেন আমার লাস্ট যে অবজেক্টিভ ছিল, আমি যদি আরে একটা অবজেক্টিভের কথা চিন্তা করি, আমার অবজেক্টিভ ছিল কনজারভেশন স্ট্যাটাসটাকে চেক করা। দেন আমি ঠিক করলাম যে লিটারেচার রিভিউ করে আমি দেখব যে
লিগাল স্ট্যাটাস গুলা বা লিগাল যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলা কিভাবে আসলে এদের কনজারভেশনে সাপোর্ট করতেছে, কতটা সাপোর্ট করতেছে, কোথায় গ্যাপস আছে, এনফোর্সমেন্টের গ্যাপটা কোথায় আছে। আর এই জিনিসটা করার জন্য আমি মেথডটা ইউজ করছি লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ ওকে, লিটারেচার রিভিউ লিগাল ফ্রেমওয়ার্ক whether supporting or not। এটাই হচ্ছে যে একটা এইম আর একটা অবজেক্টিভের মধ্যে তফাৎ। এইমটা হচ্ছে যে আমি কি কাজ করব, এটা একটা ব্রড স্টেটমেন্ট যে আমি এটা স্ট্যাটাস দেখব, থ্রেটস দেখব, কনজারভেশন নিডস দেখব। বাট যখনই আমি প্রশ্ন করতেছি যে আমি কিভাবে দেখব, এই কিভাবে দেখব যাকে যখন আমি স্টেট করি তখনই কিন্তু আমার তিনটা অবজেক্টিভ চলে আসতেছে। ফার্স্ট অবজেক্টিভ ইজ to assess the status of marine megafauna in the northern bay of bengal by literature review। এখানে দেখেন একজন রিডার ইজিলি পড়ে বুঝতে পারবে যে যে মেথডটা কি কাজটা কি, খুবই ইজিলি কনজিউমেবল। এখন সেকেন্ডটা দেখেন টু ফাইন্ড আউট দ্য স্ট্যাটাস অফ মেরিন মেগাফোনা বাই ফিশার্স পারসেপশন স্টাডি বা ফিশার পারসেপশন অ্যানালাইসিস। সো এই স্টেটমেন্ট দেখেও তারা বুঝতে পারবে যে এই যে আমি যে থ্রেটস গুলো আইডেন্টিফাই করলাম এটা রিলায়েবল কতটুকু, এটা কোন মেথডটা আমি ইউজ করছি, পারসেপশন অ্যানালাইসিস নাকি হচ্ছে আপনার লিটারেচার রিভিউ অর হোয়াট এভার সামথিং। আরো বিভিন্ন অ্যাসপেক্ট হতে পারে, আপনাদের ফিল্ডে হয়তো ভিন্ন ভিন্ন টপিক থাকবে। আমি আমার টপিকটা চুজ করলাম জাস্ট একটা আর্টিকেলের এইম থেকে অবজেক্টিভে কিভাবে আসতে হয় সেটা দেখানোর জন্য। দেন দেখেন থ্রি অবজেক্টিভ, আমি বললাম যে লিটারেচার রিভিউ লিগাল ফ্রেমওয়ার্কস ওয়েদার সাপোর্টিং অর নট, এই যে লিগাল ফ্রেমওয়ার্ক যেগুলো আছে এক্সিস্টিং গুলো সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সেগুলো কতদূর কাজ করতেছে, সাপোর্ট করতেছে তাদের, এই জিনিসটা আমি দেখলাম। সো এটাই হচ্ছে যে একটা এইম এবং একটা অবজেক্টিভকে সিম্পলি স্টেটমেন্ট দেয়া যে আমি কি কাজগুলো কিভাবে করব, এটাই হচ্ছে একটা রিসার্চের অবজেক্টিভ। আর এই জিনিসগুলো আপনারা যখন ইজিলি করে ফেলতে পারবেন আপনাদের কাছে নিজের কাজটা বুঝতে এবং নিজের কাজটা করাটা খুবই ইজি হয়ে যাবে। এই তো আজকে আমার কথাবার্তা। এরপরে আমাদের যে সেশনটা আসবে আসলে যাই হোক জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, আমি আমার নলেজটা শেয়ার করার চেষ্টা করেছি এবং সিম্পল ওয়েতে, কারণ আপনারা যদি জিনিসটাকে প্রথমেই কঠিন হিসেবে নেন আসলেও কিন্তু অত কঠিন না, আসলেও কিন্তু জিনিসটা অত কঠিন না। এখন যদি কঠিন হিসেবে নেন তাহলে তো আর রিসার্চ করতে মন চাইবে না। সো এটাই ছিল আমার, আমি চেষ্টা করছি আসলে আমার জায়গা থেকে আপনাদেরকে বোঝানোর, জানি না কতটুকু বুঝতে পারছেন। আমি একটা জিনিস একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিব, মানে একটা আর্টিকেল আমি শেয়ার করতেছি, দেন আমাদের একটা প্যানেল ডিসকাশনের একটা সেকশন থাকবে, আপনাদের যাদের যা কোয়েশ্চেন আছে সেখানে করবেন। এন্ড আমার মনে হয় জাবির ভাই আমরা একটা জিনিস এলাউ করি যে পার্টিসিপেন্টরা তাদের হ্যান্ড রেজ করুক এবং আমরা কল করি, তাহলে হচ্ছে মাল্টিপল পার্টিসিপেন্ট একসাথে মিউট অন করবে না এবং কোনো ধরনের অসুবিধা হবে না। এবং আপনাদের যত কোয়েশ্চেন আছে যে কোনো ধরনের কোয়েশ্চেন হোক আপনারা শেয়ার করেন, আমরা আনসার করার চেষ্টা করবো, আমরা আছি আপনাদের সাথে। এর আগে হচ্ছে আমি এই টোটাল জিনিসটাকে যদি একটু প্র্যাকটিক্যাল একটা পেপারের মাধ্যমে দেখায় দেই তাহলে জিনিসটা আপনাদেরকে বুঝতে সহায়তা হবে যে কিভাবে আসলে এই এই জিনিসগুলো নিয়ে কি কোনো রিসার্চ হয় বা এটা কি করা যায়। দেখেন আমি আমার আর্টিকেলটাই দেখাই, না একটা আর্টিকেল থেকে যদি দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে কি নতুন স্ক্রিনটা, আর্টিকেলের স্ক্রিনটা বেড়ে গেছে। তো এই জিনিসটা অনেকটা বেরি করে, কখন আপনি তিনটা অবজেক্টিভ নিয়ে কাজ শুরু করবেন একটা স্টেজে গিয়ে মনে হবে দরকার নাই, তিনটা স্টেজ আমার জন্য, তিনটা অবজেক্টিভ ফিল আপ করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আমি দুইটাই করি, একটাকে রিকমেন্ডেশন হিসেবে রেখে দিই। সো এটা খুবই ইজি। এবং কিওয়ার্ডের বিষয়টা কি আলোচনা করব, আচ্ছা ওকে আমি দেখতেছি। এই যে আপনারা যদি এই প্যারাটা দেখেন, ফার্স্ট প্যারাটা আমি যেটা বলবো যে আমার রিসার্চের অবজেক্টিভ কি, দেখেন একটা ব্রড স্টেটমেন্ট, দিস স্টাডি ফোকাস অন দ্য রিসার্চ এন্ড কনজারভেশন মানে আছে।
সরি, আচ্ছা ওকে আমি দেখতেছি। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা ওকে, আপনারা যদি ফার্স্ট প্যারাটার দিকে একটু তাকান, যে আসলে একটা রিসার্চ এইম কি আর একটা অবজেক্টিভ গুলো আসলে কিভাবে আসে। এখানে দেখেন প্রথমটাতে একটা ব্রড স্টেটমেন্ট যে দ্য স্টাডি ফোকাসড অন রিসার্চ এন্ড কনজারভেশন স্ট্যাটাস অফ মেরিন মেগাফোনা স্পেসিস ইন দ্য নর্দার্ন বে অফ বেঙ্গল, জাস্ট একটা ব্রড স্টেটমেন্ট। এটা নাকি কিন্তু অত কিছু বোঝা যাচ্ছে না আসলে রিসার্চটা কি কি হবে বা কিভাবে করতেছে। বাট আপনি যখন নেক্সট প্যারাতে যাবেন যে কিভাবে আসলে আমি অবজেক্টিভ গুলো অ্যাচিভ করবো, সেটা আমি কিভাবে স্টেট করছি, ইন দিস পেপার উই প্রোভাইড এ ব্রিফ ওভারভিউ অফ দ্য স্ট্যাটাস অফ মেগাফোনা স্পেসিস ইন নর্দার্ন বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য প্রেজেন্ট রিজাল্ট অফ এন ইনভেস্টিগেশন অফ ফিশার্স পারসেপশন অফ মেগাফোনা স্পেসিস। দেখেন আমি তাদের স্ট্যাটাসটাকে তুলে ধরে আনছি এবং এটা হচ্ছে আমার লিটারেচার রিভিউর মাধ্যমে করা, এটা হচ্ছে আমার একটা অবজেক্টিভ। দেন সেকেন্ড অবজেক্টিভটা দেখেন, প্রেজেন্ট দ্য রেজাল্ট অফ এন ইনভেস্টিগেশন অফ ফিশার্স পারসেপশন অফ মেগাফোনা স্পেসিস, দে আর রেসপন্স টু বাইকেজ অফ দিস স্পেসিস অ্যান্ড পারসেপশন অন পজিটিভ এন্ড নেগেটিভ রোলস। এটা ছিল আমার সেকেন্ড অবজেক্টিভ, যে আমি পিপলের পারসেপশন থেকে কি কি জিনিস দেখতে চাচ্ছি। ফার্স্ট হচ্ছে আমি তাদের স্পেসিস সম্পর্কে জানতে চাচ্ছি, এদেরকে মানে কত বেশি দেখা যায়, আগের মতো দেখা যায় কিনা। দেন হচ্ছে তারা কিভাবে রেসপন্স করে যখন এটা নেট ইন্টারভাল হয়, এই রেসপন্স জিনিসটাকেও আমি দেখছি। অ্যান্ড ফাইনালি আমি দেখলাম যে তারা কিভাবে এটাকে আসলে তাদের সেন্সটা কতটুকু কতটুকু পজিটিভ এবং কতটুকু তারা এই জিনিসগুলোকে নেগেটিভলি নিচ্ছে। যে একটা শার্কসকে তারা অনেকে কিন্তু বলতেছে যে শার্কস হার্মফুল ফর দ্যাম, আবার কেউ কেউ বলতেছে যে ডলফিন কি করতেছে তাদেরকে ওপেন সিতে রেস্কিউ করতেছে যখন কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন তারা হচ্ছেন। বা হচ্ছে অনেকে কালচারাল ভিউ আমরা যেটা বলি বা রিলিজিয়াস ভিউ যেটা বলি, সেই ভিউ থেকে কিন্তু অনেকে হচ্ছে আপনার ডলফিনকে একটু সমীহ করেন, বা শার্কস কে আবার তারা মেরে ফেলেন, বা টার্টলস কে তারা আবার মেরে ফেলেন যখনই তাদের কেচে ধরা পড়ে। সো এই জিনিসগুলোকে আমি নিয়ে আসছি এবং ফার্দার আমি হচ্ছে এটাকে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করলাম। দেন দেখেন লাস্ট আমার অবজেক্টিভ ছিল উই এক্সামিন দ্য মেগাফোনা ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বা ইনভেস্টিগেটিং লিগাল এন্ড পলিসি ফ্রেমওয়ার্কস, যে লিগাল এবং পলিসি ফ্রেমওয়ার্ক যেগুলো আছে সেগুলো আমি ইনভেস্টিগেট করলাম। ইনভেস্টিগেট করা মানে হচ্ছে কোনো একটা লিটারেচার থেকে স্টাডি করা, অথবা হচ্ছে যে মেইন যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলো হচ্ছে প্রত্যেকটা সেকশনকে স্টাডি করা, কোন সেকশনটা কিভাবে সাপোর্ট করতেছে বা না করতেছে বা ইমপ্লিমেন্টেড কয়টা হচ্ছে এই জিনিসগুলো। সো এটাই ছিল আসলে একটা এইম, এবং এইমটাকে কমপ্লিট করার জন্য তিনটা অবজেক্টিভ, এই তিনটা অবজেক্টিভ যখন আমার অ্যাচিভ হলো তখনই কিন্তু আমার এইমটা ফুলফিল হচ্ছে। এটাই হচ্ছে একটা রিসার্চের ওয়ার্কিং টাইটেল এবং অবজেক্টিভ নিয়ে কাজ করা। দেন আমরা যদি আসি কিওয়ার্ড, এটাও আসলে লাস্টেই আসে, তারপরে মেইন যে টাইটেল যে জিনিসটা এই টাইটেলটাই কিন্তু অনেকটা কিওয়ার্ডটাকে সাপোর্ট করে। যেমন দেখেন আমি মেরিন মেগাফোনার উপর কাজ করতেছি, এই মেরিন মেগাফোনা একটা কিওয়ার্ড হতে পারে, কারণ যেই হচ্ছে মেরিন মেগাফোনা নিয়ে কাজ করবে তারা যখনই মেগাফোনা নিয়ে সার্চ দিবে তখন আমার এটা ইজিলি তারা পেয়ে যাবে। অথবা হতে পারে কনজারভেশন, কনজারভেশন একটা ওয়ার্ড হতে পারে, মেসিভলি ইউজ হয়েছে আমার রিসার্চে কনজারভেশন ওয়ার্ডটা, বা একটা টোটাল অবজেক্টিভই ছিল যে এদের কনজারভেশন নিয়ে স্টাডি করা। সো কনজারভেশন একটা কিওয়ার্ড হতে পারে। একটা কিওয়ার্ড হতে পারে যে রিজিওনটা, এখানে আমি বে অফ বেঙ্গালে কাজ করতেছি, বে অফ বেঙ্গালের ফিশারিজ রিলেটেড কাজ যারাই চেক করবে তাদের সামনে কিন্তু এই জিনিসটা চলে আসবে। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার পুরো রিসার্চের মধ্যে কোন কোন শব্দগুলো বেশিবার রিপিট হচ্ছে, অথবা কোন শব্দগুলো বেশি মিনিংফুল, বেশি রিলেটেড বা স্ট্যান্ডিং। যেমন ধরেন মেইন মেগাফোনা বলতেই বোঝা যাচ্ছে যে টোটাল কাজটা হচ্ছে মেগাফোনা রিলেটেড, কনজারভেশন নিয়ে বলতেই বোঝা যাচ্ছে যে এটা ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট নিয়ে কাজ করা, কনজারভেশন নিডস নিয়ে কাজ করা। তো এটাই হচ্ছে আসলে মানে এভাবে হচ্ছে কিওয়ার্ড গুলা সিলেক্ট করতে হয়, ইনফ্লুয়েন্সিং বার্ড গুলাকে মানে খুঁজে বের করতে হয়। আপনারা যদি এই রিসার্চের কিওয়ার্ড গুলা দেখেন, দেখেন ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে মেনি মেগাফোনা, সেকেন্ড হচ্ছে বে অফ বেঙ্গল, দেন হচ্ছে কনজারভেশন, আর লাস্ট হচ্ছে যে ফিশার্স পারসেপশন। আমি বলছিলাম যে ফিশার্স পারসেপশন ম্যানেজমেন্ট স্টাডিতে খুবই ইম্পর্টেন্ট একটা মেথোডোলজি, খুবই ইম্পর্টেন্ট একটা মেথোডোলজি ফিশার্স পারসেপশন স্টাডি করা। দ্যাটস ওয়াই আমি এখানে ফিশার্স পারসেপশনটাকে রাখছি। তো যারা হচ্ছে এই মেথডটা ইউজ করবে ফিশারিজ বা হচ্ছে আপনার এগ্রিকালচার রুরাল এরিয়া স্টাডি করেন, কোনো একটা কাজ করেন, তখন হচ্ছে এগ্রিকালচার বা ফিশার সরি ফার্মার হচ্ছে পারসেপশন গুলো অনেক সময় কাজে দেয়, তাদের সাথে ইন্টারভিউ করেন, গ্রুপ ডিসকাশন করেন, বা ডকুমেন্টারি করতে গেলেও কিন্তু তাদের যে নলেজটা সেটা কাজে দেয়, এই ফিশার্স পারসেপশনটা কিন্তু সহজে চলে আসবে। দেন বাইকেসটা আমি নিছি, এটার কারণ আছে, কারণ হচ্ছে মেগাফোনা হচ্ছে মেইনলি যে সম্মুখীন হয় সেটা হচ্ছে বাইকেস,
মানে হচ্ছে ধরেন ফিশারম্যান যখন মাছ করতে যায় তখন হচ্ছে মানে ফিশিং করতে যায় তখন হচ্ছে মেগাফোনা গুলা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে তারা ধরে ফেলে, যে অনিচ্ছাকৃত ভাবে যেভাবে ধরা পড়ে জালের কারণে, এটাকে বলা হচ্ছে বাইকেজ। আর এই জিনিসটা মেসিভলি প্রত্যেকটা ওশানে বিশ্বে বাইকেজটা হচ্ছে মেগাফোনের জন্য একটা বিগ থ্রেট। দ্যাটস ওয়াই আমি এই বাইকেজটা রাখছি, কারণ যারা এই বাইকেজ নিয়ে কাজ করবে তারা আমার এই ব্যাপারটা পেয়ে যাবে যে আমার বে অফ বেঙ্গালেও এই বাইকেজটা একটা মেজর ইস্যু মেগাফোনের জন্য। এই ছিল আমার আজকের আসলে কথাবার্তা, আমি সহজভাবেই বলার চেষ্টা করছি। এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি চেষ্টা করব অ্যান্সার করার, আমি জানি না কতটুকু আপনারা উপকৃত হয়েছে, এতটুকুই আসলে। এরপরে হচ্ছে আমাদের একটা প্যানেল করতে পারেন মিউট অন করে, আমরা এখানে আরো যারা আছি সবাই মিলেই আপনাদের এটা সাপোর্ট করার চেষ্টা করব। এনিবডি জাবির ভাই আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আমি মানে আমি আছি। আচ্ছা আমরা হ্যান্ড রেজ করতে পারি, আর হচ্ছে যে এট দ্য সেম টাইম হচ্ছে যে আমরা তো বলেই দিয়েছিলাম যে আমাদের একটা লিংক দেওয়া আছে, সেখানে প্রশ্ন করতে পারেন অথবা মেসেজে প্রশ্ন করতে পারেন। তো তার আগে যদি আমাদের আমানি বা রিসোর্স পারসন যে বিষয়গুলো বললো এটাকে যদি আমরা একটু সামারি করা ট্রাই করি, তো খুব ইন শর্টে হচ্ছে যেটা প্রয়োজন যে একদম প্রথম হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করবেন, আপনার রিসার্চ ইন্টারেস্ট কোনটা, আপনি যে ফিল্ডে হতে পারেন। এজ ফর এক্সাম্পল আমানি যদি বলে সে তো এটাকে আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে। দেন হচ্ছে যে আপনি একটু স্টাডি করবেন এই সংক্রান্ত গবেষণা, কারণ আপনি ফিশারিজ কিন্তু অনেক ব্রড একটা এরিয়া, বা আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন অনেক ব্রড একটা এরিয়া, তো পুরো বিষয়টা নিয়ে কিন্তু আসলে আপনার গবেষণা করা পসিবল না। তো এটার জন্য আপনাকে একটু মোর স্পেসিফিক হতে হবে। তো এই ক্ষেত্রে হতে পারে কি যে আমরা একটু স্টাডি করতে হবে যে কে কোথায় কি ধরনের গবেষণা করলো না করলো এই বিষয়গুলা, আর সেখান থেকে আপনি গ্যাপ আইডেন্টিফাই করবেন, বা রিসার্চ কোশ্চেন, বা যদি অনেক পেপার রিকমেন্ডেশন থেকে সেখান থেকে থাকে সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। এই বিষয়গুলাই হচ্ছে মূলত করা হয়, অথবা ওই যেটা বললো যে অন্য একটা রিসার্চ থেকে আপনি হুবহু কপি করতে পারেন তাদের মেথডোলজিকে, যেটা হয় আপনার ভিন্ন এরিয়াতে। তো এরকম অনেকগুলো বিষয় যেগুলো আমি আপনাদেরকে বলছি, এটাকে আপনি অনেক সময় রিসার্চ কে চ্যালেঞ্জ করা বিষয়গুলো। আর যদি অবজেক্টিভস এর ক্ষেত্রে আপনি যেটা করতে চাচ্ছেন সেটাই হচ্ছে অবজেক্টিভ, হ্যাঁ এটাকে স্পেসিফিক করে বলা, কারণ গবেষণার অনেক বড় একটা ব্যাপার থাকে যেটা সবসময় টাইটেল দিয়ে প্রকাশ করা যায় না, অনেকগুলো অবজেক্টিভ থাকে। তো আপনি এক্স্যাক্টলি কি কি করতে যাবেন এটাকে আপনি যদি ইউজ করে, যেমন ওই যেটা বললাম মানে দেখছেন যে টু অ্যাস্ট্রো মেজার টু সামথিং দ্যাট, এই বিষয়গুলোকে কিছু টেকনিক করে আপনি করতে পারবেন, এবং যখন আরো বেশি গবেষণায় সম্পৃক্ত হবেন তখন এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারবেন। আর ফাইনালি কিওয়ার্ডের বিষয়টা তো বলছি, আপনি এক্স্যাক্টলি কি লিখে আপনি গুগল সার্চ করবেন, অথবা মানুষ কি লিখে আপনাকে আপনার পেপারটা খুঁজে বের করবে, এই ধরনের কিওয়ার্ড গুলা মূলত থেকে থাকে, বা সবচেয়ে বা আপনার ওয়ার্ড গুলা ইউজ হয়ে যায়, বা কি নিয়ে এক্স্যাক্টলি কাজটা কি এই বিষয়ে। কেউ কোনো প্রশ্ন এখন পর্যন্ত করেননি বা হ্যান্ড রেজ করেননি, কারোর যদি প্রশ্ন থেকে থাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা প্রশ্ন করে ফেলেন। আমি এখানে একটু একটু ইন্টারফেয়ার করি, আমি আসলে প্রথম থেকে সবাইকে রিকোয়েস্ট করছিলাম, আমাদের যাদের পার্টিসিপেন্ট আছেন আপনারা, আপনাদেরকে আমি বলছিলাম যে জাস্ট এক বা দুই মিনিট নিজেদের প্রশ্ন করেন যে আমি আসলে কোন বিষয়ে ইন্টারেস্টেড, এন্ড আপনারা আপনাদের ইন্টারেস্ট, আমি হয়তো এক্সাম্পলের সুবিধার জন্য আমি আমার টপিকটা মানে চেষ্টা করছি উপস্থাপন করার, কারণ হচ্ছে আপনাদের ধরেন যারা ইকোনমিক্স এর আছেন বা যারা হচ্ছে আপনার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর আছেন তাদের এরিয়া সম্পর্কে আমার আইডিয়াটা কম, আপনারা আপনাদের ইন্টারেস্টেড এরিয়া থেকে চিন্তা করে সেই প্রশ্ন এই ফোন ধরে চিন্তা করলেন, আমি বলছিলাম যে মেলানোর চেষ্টা করেন। আমি ওয়েলকাম করি সবাইকে, আপনারা আপনাদের আপনাদের রিসার্চের এরিয়াটাকে অন্তত পক্ষে শেয়ার করেন, যাতে আমরা আপনাদের এই ভুলটাকে যদি যদি আপনাদেরকে একটু ইজি আন্ডারস্ট্যান্ডিং দিতে পারি, এটাই আমাদের আসলে এখানে মানে কন্ডাক্ট এই সেশন কন্ডাক্ট করার চেষ্টাটা। প্লিজ সবাই একটু আমাদের নিজেদের ইন্টারেস্টেড এরিয়াটা অন্তত পক্ষে শেয়ার করি, এন্ড সেখান থেকে যদি কোনো জিনিস না বুঝি এই ইন্টারেস্টেড করে কিভাবে একটা টপিক হতে পারে, কিভাবে অবজেক্টিভ স্ট্যান্ড করা যেতে পারে, কোনটা রিলায়েবল কিভাবে করা যেতে পারে, জাস্ট এক বা দুই মিনিট একটু চেক করে শেয়ার করেন। আচ্ছা তো
এখানে কি আপনার উইলিংলি কেউ কি নেই যে আপনারা শেয়ার করতে পারবেন তাদের আইডিয়া গুলাকে, নাকি আমরা তো সুন্দর সবকিছু প্রেজেন্ট করছে যে আপনারা সবাই একদম ঠিকঠাক বুঝে গেছেন? তাহমিদ, তাহমিদ কি মনে হচ্ছে, সবকিছু কি একদম বোঝা গেছে যার প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই নাকি? ভাই খুব ভালো করে উপস্থাপন করেছেন তো আপু, মোটামুটি বেশ ভালো সবকিছু বুঝে গেছে। আপু হচ্ছে আপু প্রথমে বলেন যে ওই আমার ইন্টারেস্ট যে রিসার্চ সেটি, আমার হচ্ছে ভাই আমার তো এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট, আমি বর্তমানে কাজ করছি বায়োডাইভার্সিটি কনজারভেশন নিয়ে লাউছড়ার উপর, আমার থিসিস কাজ হচ্ছে লাউছড়ার উপর। এমনিতে হচ্ছে একটা ছোটখাটো প্রজেক্ট করেছিলাম যে ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর, আর ইন ফিউচার ইনশাআল্লাহ ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা তাহমিদ, আমি তাহমিদের কথাকে যদি একটু আমরা ক্লু ধরে করি, দেখেন যে তাহমিদ হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স স্টুডেন্ট, তো তার ডেফিনেটলি তার হচ্ছে যে গবেষণার যে ইন্টারেস্টটা থাকবে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে। তো এনভায়রনমেন্টাল সায়েন্সটাকে হচ্ছে অনেক ব্রড একটা ব্যাপার, সে কিন্তু কি করলো দেখেন যে ইনডিরেক্টলি হচ্ছে সে মেন্টালিটাকে শর্ট করে নিয়ে আসলো, সে কি করবে যে বায়োডাইভার্সিটি কনজারভেশন নিয়ে সে কাজ করবে। তো এনভায়রনমেন্টাল থেকে সে মোর স্পেসিফিক হয়ে আসে যে সে বায়োডাইভার্সিটি কনজারভেশন করবে, এবং সেটা হচ্ছে যে কোন এরিয়াতে, সেটা কিন্তু সে করে ফেলছে। হ্যাঁ, যে তার মানে হচ্ছে সে যদি অবজেক্টিভ সেট করতে, কি বলবো, যে পারসেপশন যদি জিজ্ঞেস করে টু অ্যাসেস দা পারসেপশন অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন ইন হচ্ছে লাভাসড়া যে উদ্যান যেটা আছে ওই জায়গাটাতে, অথবা এর বাইরে যদি দেখতে চায় যে ফ্যাক্টরস এফেক্টিং হচ্ছে যে পিপলস পারসেপশন রিগার্ডিং হচ্ছে কনজারভেশন বা এরকম, সে যেভাবে হোক না কেন, তো এটা হচ্ছে বিষয় যে আপনাকে স্পেসিফিক হয়ে হয়ে আপনি এক্স্যাক্টলি যেটা করতে চাচ্ছেন সেটা কিন্তু আমাদের অবজেক্টিভসে আমরা স্টেট করতেছি সেটা। হ্যাঁ, তো আর কারোর কোনো কিছু বা কারোর কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাদের সাথে জাম্প ইন করি ভাই, আমি তো আমাদের প্রশ্নে বা আমাদের বিষয়ে আমি একটু ডামি জাম্প করি। হ্যাঁ প্লিজ, আমার একটু কথা ছিল আর কি। হ্যাঁ জি ভাইয়া, মানে আমি একটু ইমার্জেন্সি কারণে আসলে হসপিটাল থেকে আসছিলাম আর কি, এখান থেকে আজকের সেশনটা করছি। তো মোটামুটি আমার আসলে কোনো এখন প্রশ্ন নাই, মানে আমি যদি একটু লিভ নিতাম তাহলে মনে হয় ভালো ছিল আর কি ভাইয়া। হ্যাঁ শিওর শিওর, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, আমি যদি আসলে তামিদের কোয়েশ্চন বা টপিকে যদি আমি একটু জাম্প ইন করি, ওখানে হচ্ছে তামিদ আসলে কি মানে ওয়াটার বডি বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করতেছো নাকি মানে ফরেস্ট বায়োডাইভার্সিটি কি আসলে? আমি দেখতে চাচ্ছি যে 2004 সালে ইকো ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা হয়েছিল আপনার ওই লাওসরাতে প্রথম ইন্ট্রোডিউস করা হয়, তারপর হচ্ছে নিসর্গ যে প্রজেক্টটা ওটা ছিল 2004 থেকে 2009 পর্যন্ত, আবার হচ্ছে আরেকটা প্রজেক্ট ছিল 2016 পর্যন্ত। তো আমি জিআইএস এর কাজ করব যে 2004 সালে ওই ওই জায়গায় হচ্ছে আপনার ভেজিটেশন কেমন ছিল, 2009 সালে কেমন, 2016 সালে কেমন, আর কারেন্ট ডেতে কেমন, আর সাথে হচ্ছে ইকো ট্যুরিজমের ব্যাপারটা কি, ব্যাপারটা ইনক্লুড থাকবে এখানে। আর হচ্ছে এই কোয়েশ্চনার রেডি করতেছি, সেটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশন, মানে তাদের লাইফে কিভাবে ইমপ্যাক্ট ফেলেছে সেই কো ম্যানেজমেন্টটা, এইটা নিয়ে কাজ করব। এটা এটাই আসলে আসলে তোমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ফরেস্ট রিলেটেড মানে ভেজিটেশন রিলেটেড। তো আমি যদি এখানে আসলে চিন্তা করি যে তুমি যে ভিন্ন ভিন্ন অ্যাস্পেক্ট নিয়ে আসছো, ফার্স্ট তোমার রিসেন্ট ইন্টারেস্ট এরিয়াটা তুমি আসলে চুজ করছো যে আমি বায়োডাইভার্সিটি কনজারভেশন নিয়ে কাজ করব, দেন তুমি যখন ফিল্ডে গেলে তোমার কাছে এই যে স্টাডির মাধ্যমে কিন্তু চলে আসছে যে আসলে কোন কোন জিনিসগুলো এই রিসোর্সের সাথে রিলেটেড, যে ইকোট্যুরিজম ওখানে মানে কিভাবে এস্টাবলিশ করা যায়, ট্যুরিজমটাকে আমরা যদি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি করতে পারি সেটাকেই বলা হচ্ছে আসলে ইকো ট্যুরিজম বা দেখো তোমার রিসার্চ ইন্টারেস্ট এরিয়াতে যখন তুমি ঢুকতে তখনই ব্যাকগ্রাউন্ড স্কিল এর মাধ্যমে তোমার বাকি বিষয়গুলো চলে আসতেছে যে কিভাবে আমার কোন জিনিসগুলো গ্যাপ আছে, কোন জিনিসগুলো আমার কাজ দরকার, আর সেই কাজ কিভাবে করতেছো আসলে, সেটাই তো হচ্ছে তোমার অবজেক্টিভ না, তুমি স্টেট করতেছো যে আমি এইগুলো এই ওয়েতে দেখবো, ভেজিটেশন গুলো আমি চেক করবো, এই যে তুমি এখন বললে যে পাবলিক পার্ট মানে পার্টিসিপেশনটা চেক করবা, অফকোর্স তোমার একটা ওয়ে আছে যে পাবলিক পার্টিসিপেশনটা কেন চেক করবা, এই হচ্ছে তোমার এইম যে পাবলিক পার্টিসিপেশনটা ইকো ট্যুরিজম এর ক্ষেত্রে বলো হচ্ছে তোমার বায়োডাইভার্সিটি যে কনজারভেশন যে আইন বা নিয়ম গুলো আছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে। তো এই যে তোমার এইম এর সাথে কিভাবে সেই এইমটা অ্যাচিভ করবা এটাই হচ্ছে অবজেক্টিভ। যাই হোক, আমার মনে হয় আমি ভালো বুঝতে পারছো, সমস্যা নাই। আসলে হতবাক চেষ্টা করছি যে একটা সহজ ভাবে কিভাবে উপস্থাপন করা যায়। যাই হোক, অন্য কেউ সবাইকে হচ্ছে যে আমার মনে হয় আর
কোনো নেই, তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে এক্স্যাক্টলি, তো আমরা বলবো যে আপনার গ্রুপে প্রশ্ন করবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে সায়েন্সে আসলে কোনো কিছুই স্পেসিফিক না। হ্যাঁ, ক্ষেত্রে আপনি দেখবেন যে আজকে আমানি যে কথাগুলো বলছে এই কথাগুলাই কিন্তু একদম কি বলবো যে ইউনিভার্সাল ট্রুথ না, মানে এটাই যে ফিক্সড, এটাই যে এইভাবেই হবে সেটা কিন্তু না। আপনি যখন ভিন্ন ভিন্ন গবেষকের সাথে বা ভিন্ন ভিন্ন সায়েন্টিস্টদের সাথে যখন কথা বলবেন, তখন তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন পারসেপশন জানতে পারবে। তো যেটা হয় কি, যে মূল কথাটা কিন্তু একই থাকে, যে মেইন যে থিমেটিক এরিয়াটা থাকে সেটা কিন্তু একই থাকে, এটা ভিন্ন ভাবে প্রেজেন্ট করা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হয় কি, যে একটু ডান বাম হলেও ঘটনা কিন্তু একই থাকে। তো সেই ক্ষেত্রে আসলে গবেষণা একটা সেমিনার দিয়ে বা একটা মাত্র কি বলবো যে একটা সেমিনার বা একটা ওয়ার্কশপ দিয়েই যে আপনি একটা কি অবজেক্টিভ স্টেট করা শিখে যাবেন বা টাইটেল বা গবেষণার বিষয়বস্তু কিভাবে খুঁজে বের করতে হয়, এটা কিন্তু না, এরকমটা ভাবার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে লেগে থাকার একটা ব্যাপার। আপনি যখন গবেষণায় ইনভলভ হবেন, তো তখন দেখবেন যে একটা দুইটা গবেষণার সাথে যখন আপনি সম্পৃক্ত থাকবেন, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তো তখন এটা আপনার এই নলেজ গুলা তখন কাজে দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনাদেরকে বলবো যে এটা নিয়েই আসলে একটা সেমিনার থেকে কখনোই সবকিছু শেখা যায় না। আর আশা করি আমানি তার লেভেল থেকে, আমরা আমাদের লেভেল থেকে যতটুকু সম্ভব আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আর পরবর্তীতে এরপরও কোশ্চেন থাকলে সেটা অবশ্যই আপনাদের আপনারা আমাদের শেয়ার করবেন। আর এর বা আর কোনো প্রশ্ন আছে কিনা লাস্ট বার? আচ্ছা, মেবি নেই। তো আমরা মনে হয় মানে আমরা মনে হয় আস্তে ধীরে শেষ করে দিতে পারি নাকি ভাই? আমি আসলে দুই একটা কথা বলবো, তারপর আপনি শেষ করে দিবেন। আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন, আমরা আসলে এখানে প্রথম প্রথম আসছি, মানে তাদের উদ্দেশ্যই বলা আর কি, আমরাও আসলে এই জায়গাগুলো থেকে প্রথম, যে আমরা নিজে মাত্র স্টেজটা পার করে আসছি, আর এখন আসার পরে যে এক্সপিরিয়েন্সটা সেটাই আমরা আসলে শেয়ার করতেছি, যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে কঠিন ভাবে ফেস করে আসছি, সেই জিনিসটা যারা আপনাদের ক্ষেত্রে খুব একটা ইজি হয়, যে একটা ট্রিকি ওয়ে ইউজ করতে পারেন, একটা ফর্মাল ওয়ে ইউজ করতে পারেন, বা একটা রিসার্চ অবজেক্টিভ কি এটা নিয়ে। তো প্যানিক হওয়ার পিছনে অনেকে হচ্ছে সিনোপসিসে একটা রিসার্চ অবজেক্টিভ কিভাবে স্টেট করবে এটা নিয়ে অনেক প্যানিক হয়ে যায়। আশা করছি অন্তত পক্ষে কিছু হলেও আপনাদের উপকার হবে সেই জায়গা থেকে, তাহলে হচ্ছে আমাদের এই উপরটা সার্থক হবে, যদি কিছুটাও আপনারা উপকৃত হন। আর সেকেন্ড যে জিনিসটা আমি বলবো, যে যখনই যার মাথায় যেটা আসবে, আমরা যারা ইন্টার্ন আছেন বা বাইরেও যারা আছেন, আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট থাকেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মাথায় যদি কোনো আইডিয়া আসে যে আমি এই বিষয় নিয়ে কাজ করব, এই টপিকটাকে আমি কিভাবে সিলেক্ট করবো, আপনি আমাকে একটু হেল্প করেন বা ভাইয়া আমাকে একটু হেল্প করেন, এই জিনিসটা আমাদের কাছে চাইতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো, আমাদের সুবিধা মতো সময় বা কনভেনিয়েন্ট টাইমে আমাদের রেসপন্স করার চেষ্টা করবো। তো এটাই, আর থ্যাংক ইউ সবাইকে। আমানিকেও অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা এত সময় ধৈর্য নিয়ে আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের আপনাদের একটা গুগল ফর্ম আপনাদের সেন্ড করবো, আপনারা আমাদের প্রোগ্রামেট করে যেটা সুবিধা হবে, আমরা পরবর্তীতে আমাদের যে প্রোগ্রাম গুলা থাকে সেটা হচ্ছে আরো ভালো করার ট্রাই করব, বা কিভাবে ইম্প্রুভ করা যায় সেগুলো কনসিডার করবো। আর আমরা প্রথম আমরা চাই আমাদের যে গবেষণা নলেজটা আছে সেটা সবার সাথে করে নিতে, তারা পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আপনার যারা মেন্টর আছে তাদের সাথে কথা বলে নিবেন আশা করি। আর আমাদের আজকে আর সেরকম বলার কিছু নাই, এগেইন সবাইকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। আর পরবর্তীতে আমাদের আরো সেশন থাকবে, সেটা আমরা সবার জন্য ওপেন করে দিব, এবং উইদাউট এনি চার্জ আমরা চাই যে গবেষণা নলেজটা ফ্রিতে শেয়ার হোক। তো আশা করি আপনারা সবাই সেটাতে উপস্থিত থাকবেন। আজকের মতো এখানে তাহলে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।